নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। ঋণ, যাকে অনেকে ধার বলো বলে, ঋণ এমন একটি জিনিস যার মাথার উপর ঋণের বোঝা আছে সে ব্যক্তির জীবন শেষ হয়ে যায়। জীবনে অশান্তি, কর্মক্ষেত্রে মন বসে না, সারা দিনটি তার চিন্তামগ্নতে পার হয়ে যায়। পরিবারে অশান্তি এমনও হয়ে থাকে, পরিবারে ঝগড়া বিবাদও সৃষ্টি হয়ে থাকে। ঋণের সমস্যাতে যে ঘেরে আছে, যে ঋণের বিপদ নিয়ে আছে, সে ব্যক্তি জীবনে সফলতা পেতে গেলেও তাকে অনেক কষ্ট করতে হয়। অনেক সময় অনেক ভালো কিছু তার চোখের সামনে দিয়ে পার হয়ে গেলেও সে ঋণের বোঝার জন্য, ঋণের দুশ্চিন্তার জন্য সেই ভালো জিনিসটি দেখতে পায় না। আজকে আমি আপনাদেরকে এমন একটি উপায় বলবো, এই উপায়টি করলে ঋণের বোঝার থেকে আপনারা মুক্ত হবেন, অর্থাৎ জীবন থেকে ঋণ মুক্ত হবেন, ঋণের থেকে মুক্ত হয়ে যাবেন। এই উপায়টি আপনারা অবশ্যই করুন, এই উপায়টি করলে ভালো ফল অবশ্যই পাবেন। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঋণ কোনোদিনও 8 তারিখ, 26 তারিখ এবং কোনোদিনও ঋণ 17 তারিখে নিতে হয় না। কেন কি 8 হচ্ছে শনিদেবের অঙ্ক, তাই ঋণ নিতে গেলে কোনোদিনও 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখটি ব্যবহার করবেন না। ঋণের জন্য যখনই আপনি ডকুমেন্ট সাইন করবেন সেই সময় কোনোদিনও কালো রঙের কলম দিয়ে বা কালো রঙের ইঙ্ক দিয়ে আপনি সেখানে কোনোদিনও সিগনেচার বা ডকুমেন্ট সাইন করবেন না। যদি আপনার উপর ঋণের বোঝা অত্যাধিক বেশি, তাহলে আপনাকে মঙ্গলবারে এই নিয়মটি করতে হবে। মঙ্গলবারে আপনাকে হনুমান মন্দিরে গিয়ে এই নিয়মটি করুন, এই নিয়মটি করলে ঋণের বোঝা থেকে অবশ্যই রেহাই পাবেন। হনুমান হচ্ছে এই পৃথিবীর এখনও বেঁচে থাকা ভগবান বলে বলা হয়, তাই মঙ্গলবার দিন এই নিয়মটি করুন। যে ব্যক্তি হনুমানকে, বজরংবলীকে মনে ভক্তি এবং শ্রদ্ধা রেখে যে ব্যক্তি ভগবানকে, হনুমানকে পুজো করে থাকে, হনুমান তার সঙ্গে সর্বদা থাকে এবং হনুমানের আশীর্বাদ সেই ব্যক্তির উপর সর্বদা পড়ে থাকে। এই উপায়টি করলে হনুমানের আশীর্বাদে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন, জীবনটি আপনার অনেক সুন্দর হয়ে যাবে। মঙ্গলবারে সন্ধ্যের পর আপনাকে একটি পান নিতে হবে এবং লক্ষ্য রাখবেন পানটি যেন পরিষ্কার এবং ফাটা ছেঁড়া পান যেন না হয়, সম্পূর্ণ পরিষ্কার এবং নিখুঁত একটি পান নেবেন। এখন সেই পানে আপনি 2 টুকরো এলাচি নেবেন এবং 2টি লং নেবেন। এখন সেই পানটিকে আপনি হনুমানজিকে যেভাবে পান আমরা মুড়ে থাকি সেইভাবে নিয়ে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির চরণে সেই পানটিকে আপনি অর্পণ করুন এবং নিজেকে ঋণমুক্ত করার জন্য ভগবান হনুমানের কাছে প্রার্থনা করুন। এই কাজটি আপনাকে টানা 3 মাস করতে হবে। টানা 3 মাস এই কামটি অবশ্যই করুন, এই কামটি করলে আপনি ঋণমুক্ত হবেন, হনুমানের আশীর্বাদ আপনার উপর থাকবে। এটি অত্যধিক আলৌকিক উপায়, এই উপায়টি অবশ্যই করুন। এই উপায়টি করলে জীবনে ঋণের বোঝা থেকে আপনি মুক্ত করতে পারবেন নিজেকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে আছে। যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখুন জয় বজরংবলী। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।